الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم التائبون العابدون الحامدون السائحون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله أبشر المؤمنين أفي شان حبيبه تكريما وتحزيما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله রনগর নতুনপাড়া জামিয়া কুরআন মহিলা মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে দ্বিতীয় বার্ষিক তাফসিরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ মাহমুদুর রহমান সভাপতি ইসলামী সেমিনার বাস্তবায়ন কমিটি ডাঙ্গাপাড়া আল্লাহ হুজুরের নেক হাত বাড়াই দিক সময় বলেন আমিন সুস্বাস্থ্য কামনা করি আজকের মাহফিলের প্রধান বক্তা মাওলানা দেওয়ান নুরুল ইসলাম বি অনার্স এম এ তাফসিরুল কোরআন বিভাগ ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া বিশেষ মেহমান হাফেজ মাওলানা জুলফিকার আলী আমার অত্যন্ত শ্রদ্ধেয় এবং মুরব্বী
উস্তাদ সমতুল্য, সহকারী অধ্যাপক কুমারখালী ইসলামিয়া ফাজিল মাদ্রাসা কুষ্টিয়া সহ আজকের এই মাহফিলের বাস্তবায়নের যিনি প্রধান আব্দুল্লাহ ভাই, সামনে প্যান্ডেলে উপবিষ্ট স্নেহের কচিকাঁচা সোনামণিরাম, মায়ের সমতুল্য বোনের সমতুল্য যারা রয়েছেন, যুবক ভাইরা, আবাল বৃদ্ধা বনিতা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মা এবং বোনেরা, আপনারা সবাই যার যার স্থান দখল করে চুপচাপ শৃঙ্খলার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনের বাণী থেকে কিছু কথা শোনার জন্য আপনারা এসেছেন শৃঙ্খলার সাথে, ভদ্রতার সাথে যার যার স্থানে বসে থাকবেন। অনেক কথা হচ্ছে ভিতরে, কথাগুলো মেহরবানি করে বন্ধ করে, আপনারা কোরআনের জন্য এসেছেন ইনশাআল্লাহ এখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত বরকত নিয়েই বাড়ি ফিরবেন। সেজন্য আমাদের প্রয়োজন একটু চুপচাপ থাকা, মনোযোগ সহকারে পবিত্র কোরআনের বাণী, পবিত্র কোরআনের আলোচনা শোনা। এজন্য আপনাদের প্রতি বিনীত অনুরোধ, মেহরবানি করে আপনারা যার যার জায়গায় বসে যাবেন এবং শান্তভাবে, ভদ্রভাবে, সুন্দর শৃঙ্খলতার সাথে আপনারা কোরআন শুনবেন বলে আমি আশা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে তৌফিক দেয় খুবই সংক্ষিপ্ত সময়ের ভিতরে, যেহেতু শীতকাল, সময় অনেক হয়ে গিয়েছে, আর এখনো যে সকল মায়েরা বোনেরা বাড়িতে এখনো ঘোরাফেরা করছেন, আপনারা এসে জান্নাতের বাগিচায় বসে জান্নাতের ফুল থেকে সুঘ্রাণ আহরণ করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দেয় তাহলে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে কোরআন থেকে একটি সুরার একটি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দেয় আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে কয়েকটি কথা বলবো। আল্লাহ যেন তৌফিক দেয়, সবাই বলেন আমিন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আমার মায়েরা, আমার বোনেরা, কোরআনের বাগান থেকে যদি আল্লাহর রহমত পেতে হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত বরকত যদি পেতে হয়, তাহলে আমাদেরকে দুইটা কাজ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। তোমাদের সামনে ও দুনিয়ার মানুষ, তোমাদের সামনে যখন আল্লাহর কোরআন থেকে আলোচনা করা হয়, আল্লাহর কিতাব থেকে যখন আলোচনা করা হয়, কোরআন থেকে যখন তাফসীর করা হয়, কোরআন থেকে যখন ওয়াজ করা হয়, কোরআন থেকে যখন নসিহত করা হয়, ফাসতামিউ লাহু, মনোযোগ সহকারে তোমরা সেই কথাগুলো শুনবে, চুপচাপ বসে থাকবে। তাহলে যদি তোমরা চুপচাপ বসে আমার কোরআনের কথাগুলো যদি মনোযোগ সহকারে শোনো, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে আল্লাহ রহমত মুসল ধারায় নাজিল হয়ে যাবে, আল্লাহ রহমত প্রাপ্ত হবে তোমরা। এই জন্য মা বোনদের প্রতি আবারও বিশেষভাবে অনুরোধ করছি, অনেক আওয়াজ হচ্ছে ভিতরে, অনেক আওয়াজ হচ্ছে, আপনারা চুপচাপ মনোযোগ সহকারে ইনশাআল্লাহ কোরআন শুনবেন বলে আমি আশা রাখি। পবিত্র কোরআনের সূরাতু আত-তাওবা, এটা পবিত্র কোরআনের ক্রমিক নাম্বার 9। আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি আয়াত নম্বর হলো 112। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে মুমিনদের, সে নারী হোক অথবা পুরুষ হোক, তার ভিতরে যদি আটটা গুণের সমষ্টি ঘটে যায়, আটটা বৈশিষ্ট্য যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন মুমিন বান্দার ভিতরে পেয়ে যায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য আল্লাহর আটটি জান্নাত ওয়াজিব করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন
কোরআন শোনার জন্য পবিত্র কোরআনে অসংখ্য জায়গায় বলেছেন, ইসলাম থেকে কোরআন থেকে জ্ঞান অর্জন করার জন্য অসংখ্য জায়গায় বলেছেন। পবিত্র কোরআনের সর্বপ্রথম যে বাণীটি ছিল মানব জাতির উপরে, বিশ্ব নবীর উপরে যে ওয়ার্ড একটা, যে হুকুমটা এসেছিল প্রথম যে আমল করার জন্য আল্লাহর পক্ষ থেকে এসেছিল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, পড়ো তোমার প্রভুর নামে, পড়ো, তার মানে জ্ঞান অর্জন করো। একটা মানুষ তখন মানুষ হয় যখন সে জ্ঞানে, ইসলামী জ্ঞানে সমৃদ্ধশালী হয়ে যায়, তার নিজের বোধ যখন সে বোঝে, কোরআন থেকে হাদিস থেকে জ্ঞান আরোহণ করে সেই অনুযায়ী জীবন পরিচালনা যখন করে, তখন মানুষ মানুষ হয়ে যায়। আর এর আগে মানুষ বলে না, এই জন্য অনেকে বলে তোকে মানুষ করতে পারলাম না, তুই পশুর মতো হয়ে গিয়েছিস। আল্লাহ নিজেও ঘোষণা দিয়েছেন, এই কোরআনের কথা তারা শোনে না, ইসলামের কথা, ইসলামের আইন, ইসলামের কানুন যারা মানে না, এই কোরআন থেকে তারা জ্ঞান আরোহণ করে না, কোরআনের আমল যার ভিতরে নাই, কোরআনের জ্ঞান যার ভিতরে নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা কাল আনআম, এরা শুধু পশু না বরং চতুষ্পদ জানোয়ার। আমার আল্লাহ চতুষ্পদ জানোয়ার বলে শেষ করে দিলেন না, আর একটু বাড়িয়ে বললেন বালকু মাদাল, বরং তার থেকে আরো নিকৃষ্ট। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা জ্ঞান অর্জন করে, কোরআন থেকে জ্ঞান নাই, আজকের এই তাফসীরের মাহফিলে কোরআন থেকে জ্ঞান অর্জন করা হচ্ছে। আমার মায়েরা, আমার বোনেরা, মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো যদি শুনতে পারেন, আপনার জীবন পাল্টে যাবে, সংসার শান্তি হবে, দাম্পত্য জীবন সুখী সমৃদ্ধিশালী হবে, সামাজিক জীবন, পারিবারিক জীবন, ব্যক্তি জীবন, রাজনৈতিক জীবন, জীবনের সব জায়গায় বিশ্বনবী কোরআন দিয়ে শান্তি এনেছিলেন। আজ যদি আমরা এই কোরআনকে আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, কোরআনকে যদি আমাদের জীবনের সব জায়গায় অ্যাকসেপ্ট করতে পারি, আমাদের জীবনের প্রতিটা সেক্টরে যদি আমাদের এই কোরআনের আমল যদি আমরা করতে পারি, বিশ্বনবী যেরকম সমাজ উপহার দিয়েছিলেন কোরআনের বদলতে, আজও সেই সমাজ উপহার দেওয়া সম্ভব। এই জন্য চুপচাপ করে আমাদেরকে কোরআন থেকে কিছু কথা শুনতে হবে। আমরা এখন রৌনগর কোন মাঠের ভিতরে বসা নাই, আল্লাহ রাসূলের ঘোষণা মাজালিসুল ইলমি রিয়াদুল জান্নাহ, যেখানে যে মজলিসে কোরআনের জ্ঞান আরোহণ করা হয়, কোরআনের জ্ঞান অর্জন করা হয়, কোরআন থেকে জ্ঞান অর্জন করা হয়, জ্ঞান বিতরণ করা হয়, যেখানে কোরআন নিয়ে আলোচনা করা হয়, হাদিস নিয়ে আলোচনা করা হয়, ইসলাম নিয়ে আলোচনা করা হয়, ওটা কোনো মাঠ থাকে না, আল্লাহর জান্নাতে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। অন্য হাদিসে বলেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহ, যারা আমার এই কোরআন শেখে আর অপরকে শেখাই, আকাশের নিচে জমিনের উপরে এদের থেকে ভালো মানুষ আর কেউ নাই। নিজে যে কোরআন শেখে আর অপরকে শেখাই, আল্লাহর কাছে তারাই সব থেকে শ্রেষ্ঠ ব্যক্তি, উত্তম ব্যক্তি। সুতরাং আজকে এই মাহফিলে কোরআন শেখানো আসছে, কোরআন শেখা হচ্ছে, আল্লাহ রাসূলের এই হাদিস অনুযায়ী আজকে এই আকাশের নিচে জমিনের উপরে সব থেকে ভালো মানুষ গুলো হচ্ছে আমরা। আমার মায়েরা, আমার বোনেরা, আমার রাসূল অন্য হাদিসে বলেন ইন্নাল্লাযিনা লাইসা জাউফি শাইউন মিনাল কোরআন কাল বাইতুল খরিফ, যাদের হৃদয়ে কোরআনের কোন জ্ঞান নাই, কোরআনের কোন জ্ঞান নাই, কোরআনের কোন অংশ নাই, ওটা কোন হৃদয় না, ওটা কোন অন্তর হতে পারে না। আমি নবী ঘোষণা দিয়ে দিলাম বাইতুল খরিফ পড়ে থাকা উজাড় ঘর, পোকামাকড়ের ঘরের মতো তার অন্তরটা হয়ে যায়। এই জন্য আমরা মনোযোগ সঙ্গে, এখনো কথা বন্ধ হয় নাই, কিছু কথা এখনো হচ্ছে, আমি আশা রাখি যে এখনই আমি মূল আলোচনায় চলে যাব। আপনারা চুপ করে যে কথাগুলো বললে পরে, যে কথাগুলো শুনলে পরে, আমার আপনার সবার ব্যক্তি, পরিবার, সমাজ, জীবন, জীবনের সব জায়গায় উন্নয়ন ঘটে যায়,
সমৃদ্ধিশালী হয়, দুনিয়া এবং আখেরাতের কামিয়াবি হাসিল হয়, সেই কথাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমার মুখ থেকে বলার তৌফিক দেয়। সকলে বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন সূরাতুত তাওবা আয়াত নম্বর 112। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুনার রাকিউন। মুমিন যারা, তাদের এক নম্বর বৈশিষ্ট্য হবে তারা হবে তওবাকারী। মুমিন ভুল করতে পারে, মুমিন অপরাধ করতে পারে। আমার মায়েরা আমার বোনেরা মনোযোগ সহকারে শোনেন, অসংখ্য ভুল করেছেন জীবনে, রাতের গহিনে লালটুর সাথে পল্টুর সাথে গোপনে গোপনে কথা বলেছেন, মোবাইলে অন্যায় করেছেন, জেনা করেছেন, ব্যবসার করেছেন, দুনিয়ার কেউ দেখে নাই, আমার আল্লাহ দেখেছে। ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদুর, আমার আল্লাহর নজর, আমার আল্লাহর জ্ঞান মানুষের হৃদয়ের কলিজা পর্যন্ত স্পর্শ করে। সব ক্ষমতাকে স্বামীর সাথে অসৎ ব্যবহার করেছেন, ছেলে মেয়েকে যিনি শিক্ষা দেন নাই, পাড়া পড়শির সাথে আপনার পাশের ফ্যামিলির সাথে ঝগড়া করেছেন, অন্যায় অপরাধ করেছেন, নামাজ পড়েন নাই, আল্লাহর গোলামি করেন নাই, বেপর্দা ভাবে চলাফেরা করেছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আত-তাইবুন। মুমিন বান্দা যদি তওবা করে আমি তার জীবনের সব গুনাহগুলো মাফ করে দেব। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। সূরাতুন নাসরের 3 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমার জিকির করে, আর যারা আমার জিকির করে আর আমার প্রশংসা করে, গুণকীর্তন করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেই। সম্মানিত মায়েরা, সম্মানিত বোনেরা, ছেলেহের কথিকতারা, আপনারা সবাই চুপচাপ করে ইনশাল্লাহ থাকবেন। যেখান থেকে আলোচনা করতেছিলাম হঠাৎ করে কারণ চলে গেল। আত-তাইবুন, মুমিনের এক নম্বর বৈশিষ্ট্য হবে সে তওবা করবে। জীবনে অনেক গুনাহ করেছি, অনেক অপরাধ করেছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যারা তওবা করে তাদেরকে অত্যন্ত ভালোবাসেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দা যখন আমার কাছে মাফ চায়, অন্যায় করেছে, অপরাধ করেছে, স্বামীর সাথে ভালো ব্যবহার করে নাই, পাড়া পড়শির সাথে ঝগড়াঝাটি করেছে, বেপর্দা ভাবে চলাফেরা করেছে, স্টার জলসা জি বাংলা দেখে দেখে চোখ দুটোকে নষ্ট করে দিয়েছে, তাদের জীবনটাকে ধ্বংস করে দিয়েছে, অশ্লীল সিনেমা দেখে, অশ্লীল সিনেমা দেখে, অশ্লীল ছায়াছবি দেখে আমার যুবতী বোনেরা জীবনটাকে ধ্বংস করে দিয়েছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার কোন বান্দা বা বান্দি জীবনে যদি ভুল বুঝতে পেরে আমার কাছে ক্ষমা চাই, আমি আল্লাহ ছাড়া আর কে আছে ক্ষমা করার মতো। ফাইযা ফাগালু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম ফাসতাযকারুল্লাহ ফাসতাগফারু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ। ফাইযা ফাগালু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম, আমার কোন গোলাম যখন অন্যায় করে, আমার কোন গোলাম যখন অপরাধ করে, গুনাহ করে, যাকারুল্লাহ সাথে সাথে আল্লাহকে স্মরণ করে, ফাস্তাগফারু তার গুনাহর জন্য আমার কাছে মাফ চাই, ওয়া ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ, আকাশের নিচে জমিনের উপরে আমি আল্লাহ ছাড়া আর কে আছে যে তার জীবনের গুনাহগুলো মাফ করে দেবে। আমার মায়েরা, আমার বোনেরা, আমার রাসূল যখন মিরাজে গেলেন, মিরাজের রজলিতে আমার রাসূল জান্নাত দেখলেন, জাহান্নামও দেখলেন,
জাহান্নাম ঘুরে ঘুরে সব থেকে দেখতে পেলেন মহিলাদেরকে। দুনিয়ায় এসে আমার নবী বললেন, আমি সাহাবীদেরকে বললেন, আমি জাহান্নামের ভিতরে সব থেকে বেশি দেখতে পেয়েছি মহিলাদেরকে, নারীদেরকে। তার এক নম্বর কারণ হলো বেপর্দা, আর দুই নম্বর কারণ হলো স্বামীর অকৃতজ্ঞতা, স্বামীর কৃতজ্ঞতা প্রকাশ করে না, স্বামীর অবদ্ধ হয়ে চলে। আর এক নম্বর কারণ হলো সে বেপর্দা ভাবে চলাফেরা করে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদাইয়ুস লা ইয়াদখুল জান্নাত, দাইয়ুস কখনো জান্নাতে যাবে না। দাইয়ুস কে? দাইয়ুস হলো ওই ব্যক্তি যে ব্যক্তি অশ্লীল কথা ব্যবহার করে, তার চেহারাটাকে সুন্দর সৌন্দর্য প্রদর্শনী করে রাস্তাঘাটে বেরিয়ে বেরিয়ে চলাফেরা করে, বাজারে যায়, ঘাটে যায়, বিভিন্ন জায়গায় পরপুরুষের সামনে তার চেহারাটাকে সুন্দর করে সজ্জিত করে ঘুরে বেড়ায়। আমার নবী বলেন, এই ধরনের মহিলা যারা, আর এই মহিলাদেরকেও কন্ট্রোল করার জন্য যে স্বামী তাগিদ দেয় না, নসিহত করে না, ওই স্বামীও দায়ুস, মহিলাও দায়ুস। আমার রাসূল বলেন, লা ইয়াদখুলুল জান্নাহ, এই মহিলা কোশ্চিন কালেও জান্নাতে যাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। সূরাতুল আহজাব সূরা নম্বর 33 আয়াত নম্বর 33 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার নারীরা, খবরদার খবরদার, জাহিলি যুগের মেয়েদের মতো তোমরা বেশভূষা করে সজ্জিত করে চেহারাটাকে সৌন্দর্য করে চুলগুলো খুব উঁচু করে খোপা বেঁধে হাই হিল পরে অত্যন্ত সৌন্দর্য প্রদর্শনী করে পাতলা জামা পরে বেপর্দা ভাবে, খবরদার খবরদার, তোমরা বাড়ি থেকে বের হইও না। অথচ আজকে যদি আমরা সমাজের দিকে তাকাই, বাজারে যাই সেখানে মহিলা, মাঠে যাই সেখানেও বর্তমান মহিলা দেখা যায়, রাস্তায় যাই সেখানেও মহিলা, দোকানে যাই সেখানেও মহিলা, যেখানেই যাই না কেন সব জায়গায় আমাদের মা বোনদেরকে দেখা যায়। ও আমার মায়েরা, আমার বোনেরা, আপনারা বাজার করেন, ব্যবসা করেন, সব কিছু করেন, কিন্তু পর্দা মেইনটেইন করতে হবে। পর্দা মেইনটেইন না করে, পর্দা না মেনে আপনার সুন্দর চেহারা আপনি আপনার স্বামী ব্যতীত অন্য কোন পুরুষকে যদি দেখান, তাহলে আল্লাহ রাসূলের সংজ্ঞা অনুযায়ী আপনি হচ্ছেন দাইয়ুস, আর আপনার মৃত্যুর পরে জাহান্নাম ছাড়া জান্নাত হবে না। এই জন্য আমার আল্লাহ বলেন, ও আমার বান্দিরা, ভুল করেছো, অন্যায় করেছো, এতদিন পর্দা করো নাই, এতদিন স্বামীর অবাধ্য ছিলেন, স্বামীর কথা শোনো নাই, স্বামীর উপরে ঝিড়কে দিয়ে কথা বলেছো, ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় দাও নাই, তিনি শিক্ষা দাও নাই, ইসলাম শিখাও নাই, কোরআন শিখাও নাই, হাদিস শিখাও নাই, পর্দা শিখাও নাই, নামাজ পড়ো নাই, কোরআন পড়ো নাই, ইসলাম মানো নাই, রোজা রাখো নাই, যাদের উপরে যাকাত ফরজ হয়েছে যাকাত দাও নাই, এখন থেকে তওবা করে ফিরে এসো, আমি আল্লাহ রাব্বুল আলামিন জীবনের গুনাহগুলো মাফ করে দেব। অন্য জায়গায় বলে না, নুবাদ্দিলু সাইয়্যাতিল হাসানা, আমি শুধু জীবনের গুনাহগুলো মাফ করে ক্ষান্ত হব না। ও আমার গোলাম, তোমরা শুনে না, জীবনে যত অন্যায় করেছো, অপরাধ করেছো, সব অপরাধ গুলোকে আমি সব দিয়ে পরিপূর্ণ করে দেব। সুবহানাল্লাহ। মুমিনের দুই নম্বর কোয়ালিটি হবে লাগাবিদুন, ইবাদত করবে আল্লাহর জন্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সূরাতুজ জারিয়াত সূরা নম্বর 150 আয়াত নম্বর 56 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ আর জিনকে সৃষ্টি করেছি, আমি মানুষ আর জিনকে সৃষ্টি করেছি, দুনিয়ায় পাঠিয়েছি, তার কারণটাই হলো তারা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র অনলি ওয়ান, আমি ছাড়াই আর কোনো গোলামি করবে না, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর গোলামি করতে হবে, শুধুমাত্র আল্লাহর গোলামি করতে হবে, খাইতে হবে আল্লাহর নামে, বসতে হবে আল্লাহর নামে, ব্যবসা করব আল্লাহর নামে, সুদের সাথে লেনদেন করা যাবে না, হালাল ব্যবসা করতে হবে, হাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা,
আমার আল্লাহ বলেন আমি ব্যবসাকে হালাল করেছি আর সুদকে হারাম করেছি। যে ব্যক্তি হালাল ভাবে ব্যবসা করলো, ওজনে কম বেশি করলো না, খাদ্যে ভেজাল দিল না, নরমাল মাল বেশি দামে বিক্রি করলো না, কাউকে ঠকালো না, দুই নম্বর মাল এক নম্বর বলে চালিয়ে দিল না, আমার আল্লাহ বলেন তার ওই ব্যবসাটাও ইবাদতে পরিণত হয়ে গেল। এমনি করে আল্লাহর নামে যদি আমরা খাই, আল্লাহর নামে যদি শেষ করি, আমার রাসূলের সুন্নাত পদ্ধতিতে আমার খাবার খাওয়াটা ইবাদত, আমি বাজারে যাব যদি আল্লাহর নামে বের হই, বাড়ি ফিরে এসে যদি আমি আল্লাহর নাম স্মরণ করি, বাড়ি আসার পরে আল্লাহ রাসূলের শিখানো দোয়াটা যদি পড়ে নেই, আমার এই বাজারটাও ইবাদত হয়ে যাবে। আমি যদি আল্লাহর নামে গোসল করি, গোসলটা আমার ইবাদত হয়ে যাবে। এমনি করে দুনিয়ায় মুমিন যা করবে সবই ইবাদত, কিন্তু শর্ত আছে, পদ্ধতি হওয়া লাগবে আমার রাসূলের। এই জন্য মুমিন সব সময় আল্লাহর গোলামি করবে, আল্লাহ ছাড়া আর কোন গোলামি মুমিন করতে পারে না। মুমিনের তিন নম্বর কোয়ালিটি হলো হামিদুন, সর্বাবস্থায় সুখে দুঃখে বিপদে আপদে বালা মুসিবতে সব সময় আল্লাহর প্রশংসা করবে, খাওয়া শেষ হয়ে যাবে প্রশংসা করবে আল্লাহর, আলহামদুলিল্লাহি লিল্লাযী আতআমানা ওয়া সাকানা ওয়া জাআলনা মিনাল মুসলিমিন, প্রশংসা করবে আল্লাহর, এমনকি টয়লেট থেকে বের হয়েও আল্লাহর প্রশংসা, আলহামদুলিল্লাহ লিল্লাযী আযহাবা আনিল আযা ওয়া গাফানি, প্রতিটা কাজ শেষের সঙ্গে সঙ্গে আল্লাহর প্রশংসা করবে, আল্লাহর নামে শুরু করবে, আল্লাহর নামে শেষ করবে। তাহলে জীবনের সব জায়গায় আল্লাহর প্রশংসা করতে হবে, সুখে থাকা হোক, দুঃখে থাকা হোক, খেয়ে থাকা হোক, না খেয়ে থাকা হোক, পড়া হোক না পড়া হোক, একটু কম দামি কাপড় পরেন, কম দামি খাবার খান, কিন্তু যিনি আমাকে খাওয়ালেন আমি তো দুটো খাবার খাই, আমার থেকে অনেক অসহায় মানুষ রয়েছে যারা এক মুঠো ভাতের অভাবে অনেক লোক মারা যায়, অনেক না খেয়ে মারা যায়। সিরিয়ার মুসলমানেরা, দক্ষিণ সুদানের মুসলমানেরা আজকে খাবারের অভাবে তারা মারা যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যা খাওয়ান যা পরান, আমাকে যে নিয়ামত দান করেছেন, এই নিয়ামতের জন্য সব সময় আল্লাহর প্রশংসা করতে হবে। মুমিনের চার নম্বর কোয়ালিটি হলো সাইহুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রাহমানি মিন তাফাউত ফারজিল বাসার কাররাতাইন ইয়ানফালিব ইলাইকাল বাসার খাসিয়াও আহুয়া হাসির। সূরাতুল মুলক সূরা নম্বর 67 আয়াত নম্বর 3, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি সৃষ্টি করেছি আকাশ, ইস্তারে ইস্তারে সাতটি আকাশ আমি সৃষ্টি করেছি, সুতরাং ও আল্লাহর গোলামেরা জমিনে ভ্রমণ করো, আমার এই সৃষ্টির নিদর্শন গুলো তাকিয়ে তাকিয়ে দেখো আর আমার প্রশংসা করো। সুবহানাল্লাহ। মুমিনের পাঁচ নম্বর কোয়ালিটি হলো আমার মায়েরা বোনেরা, সময় সংক্ষেপ অত্যন্ত শর্টকাট বলে দিচ্ছি পয়েন্ট গুলো শুধু। মুমিনের পাঁচ নম্বর কোয়ালিটি হলো কি হল, সাজিদুন, রুকু করবে, সিজদা করবে, তার মানে নামাজ পড়বে। আমার ভাইরা বোনেরা সামান্য জোরে অনেকেই নামাজ ছেড়ে দেয়, খামাখা ঘুরে বেড়ায় কিন্তু নামাজ পড়ে না, স্টার জলসা যে বাংলা দেখতে দেখতে নামাজের তো চলে যায় কিন্তু খেয়াল থাকে না। ঘুমিয়ে কাজা করেছো ফজর, তখনই জাগনি যখনই জোহর, হেলাই হেলাই কেটেছে আসর, মাগরিবের এই শুনিয়া যান এখনো এসাতে আছে স্থান, এখনো এসারে হাওরে স্বামী বাজেছে আমামা বাদরে দামামা, শির উঁচু করি মুসলমান দাওয়াত এসেছে নয়া জামানায় ভাঙা কেল্লায় উড়ে নিশান। ঘুমিয়ে ঘুমিয়ে ফজর কাদা হয়ে যায়, জোহর হয়ে যায়, তারপরে ঘুম থেকে ওঠে না, আসর খেলাধুলা করে কেটে যায়, মাগরিবের সময় থাকে না, সারাদিন ঘুমোতে চলে যায় অথবা জি বাংলা স্টার জলসার সামনে বসে যায়। এই জন্য আমার মায়েরা আমার বোনেরা, আমার নবীদের অন্তিম কাল শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন, আজরাইল আলাইহিস সালাম নবীদের শিহরে দাঁড়ানো,
বিশ্ব মানবতার জন্য, বিশ্ব মানুষের জন্য, বিশ্ব নবীর উম্মতদের জন্য তিনি দুইটি ওসিয়াত করে গেলেন। আসসালাত 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 আমা মালাকা আইমানুকুম আস। ও আমার উম্মতেরা খবরদার, নামাজ ছেড়ে দিও না। আর দাস দাসীদের সাথে, শ্রমিকদের সাথে, শ্রমিকদের সাথে ভালো ব্যবহার করো। আর খবরদার উম্মতেরা, খবরদার উম্মতেরা, জীবন যাবে তোমার নামাজ ছেড়ে দিও না। আজকে সেই নবীর উম্মত হয়ে মুসলমান আজকে নামাজ পড়ে না, ঘন্টার পর ঘন্টা দোকানের বেঞ্চে কাটায় দেয়, মুসলমান আজকে নামাজ পড়ে না। অথচ আমার নবী বলেছেন, একজন মুমিন তখন হবে যখন সে নামাজ পড়বে, একজন কাফির তখন হবে যখন সে নামাজ ছেড়ে দেবেন। বাইনাল ঘাটি আ বাইনাল কুফরি তার সালাত। একজন আল্লাহর গোলাম আর একজন কাফিরের মাঝে পার্থক্য হলো নামাজ। যে ব্যক্তি নামাজ পড়লো সে আল্লাহর গোলাম, আর যে নামাজ ছেড়ে দিল সে কুফরি করলো। কুফরি করতে করতে এক পর্যায়ে সে কাফির হয়ে যায়। এর নামাজ রাসূল অন্য হাদিসে বলেন, মান তারাকা সালাতি মুতাকাম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল সে কাফির হয়ে গেল। আমার মায়েরা আমার বোনেরা, এখন থেকে তওবা করে ফিরে আসেন। সংসারে যতই কাজ থাকুক, যতই কাজ থাকুক, মাত্র 5-7 মিনিট সময় লাগে একত্র নামাজ পড়তে, আপনার জীবন একদিন শেষ হয়ে যাবে। এই জীবন একদিন থাকবে না, জীবনের মায়া ছেড়ে আমাদের চলে যেতে হবে। হঠাৎ করেই কখন যেন আবার আপনার নাম মসজিদের মাইকে ঘোষণা হয়ে যাবে, সেদিন দুনিয়ায় সব থাকবে, আমি 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 আপনি এই দুনিয়ায় আর থাকবো না। একদিন তোমারই নাম মসজিদে হবে লাম, একদিন তোমারই নাম মসজিদে হবে লাম। তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারই নাম মসজিদে হবে লাম। আমার মায়েরা আমার বোনেরা, এই জীবন হলো ওয়ান টাইমের জীবন, এই জীবন চিরদিন থাকবে না, এই জীবন ছেড়ে একদিন আমাদের চলে যেতে হবে। কখন জানি না কিসে যাবে, কখন জানি মসজিদের মাইকে এলাম হয়ে যাবে। আপনার সন্তান একদিনও ভুল করে, অনেক সন্তান আছে কবরের কাছেও যাবে না, মৃত্যুর পরে দুই একদিন কাঁদবে, স্বামী দুই একদিন কাঁদবে, কিছুদিন পরে আপনার মতন একজন রহিমা বাড়িতে চলে আসবে, আপনার কথা মনে থাকবে না, আপনার জবাব আপনাকে দেয়া লাগবে, আপনার হিসাব আপনারই দেয়া লাগবে, আপনার কবরের হিসাব, আপনার কবরের সামান, আপনার কবরের আমল আপনাকে নিয়ে যেতে হবে। আপনার সঙ্গে কেউ যাবে না, আপনার হাতে যে চুরিগুলো থাকবে সেটাও খুলে ফেলে দেবে, আপনার নাকে যে নাকফুল থাকবে সেটাও খুলে নিয়ে যাবে, আপনার কানে যে কানের দুল থাকবে সেটাও মেয়েরা কাড়াকাড়ি করবে, কে নেবে কে নেবে, আপনার কথা কারো মনে থাকবে না, শুধুমাত্র 3টা টুকরা কাফনের কাপড় ছাড়া আর কিছুই আপনার সঙ্গে যাবে না। এতদিন ধরে যারা নামাজ পড়েন নাই, এখন থেকে তওবা করেন, আল্লাহর জন্য প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দেয়, বলেন আমিন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল আমিরুনা বিল মাগরুফ, সৎ কাজের আদেশ দিতে হবে। অনেক মা আছে নিজে নামাজ পড়ে কিন্তু মেয়েকে নামাজের কথা বলে না, ছেলেকে নামাজের কথা বলে না, স্বামীকে নামাজের কথা বলে না, নামাজের কথা বলে না, মেয়েকে পর্দা করায় না। বাজারে গিয়েছে রহিমা বেগম বুড়ি, তার বোরকা পরা, টুকটুকে যে ললনাটা তার সাথে রয়েছে মেয়েটা, তাকে সুন্দর চেহারা প্রদর্শনী করে অত্যন্ত সুন্দর জাকজমক সালোয়ার কামিজ পরে ছোট লিপস্টিক দিয়ে বুড়োটাকে ফিল আপ করে চুলগুলো উঁচু করে খোপা বেঁধে মায়ের সঙ্গে নিয়ে গিয়েছে বাজারে মার্কেট করতে। মা বুড়া মানুষ পর্দা করে আর ওই যুবতী মেয়েটাকে আগলা করে বাজারে নিয়ে যায়। এই জন্য আমার আল্লাহ বলেন, আমিরুল আমিল মাগরুফ,
নিজের সৎ কাজ করতে হবে, আর ছেলে মেয়েদেরকে পাড়া প্রতিবেশী সবাইকে সৎ কাজের আদেশ দিতে হবে। এরপরে মুমিনের গুণ হবে আল হাফিজুন আলী হুদুদিল্লাহ। মুমিন কখনো আল্লাহর সীমা অতিক্রম করতে পারে না, মুমিন কখনো আল্লাহর নির্ধারিত সীমা অতিক্রম করতে পারে না। এখন আল্লাহর সীমানা কোনটা এটা বুঝতে গেলে আল্লাহর কোরআন পড়ার কোন বিকল্প কোনো কিছু নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যারা ঈমান আনলো আর ঈমান আনার পর আমারে কোরআনের জ্ঞান অর্জন করলো, আমি আল্লাহ নিজে জানিয়ে দিলাম তার সম্মান আমি আমার আরশ পর্যন্ত উঠাইয়া দেব। উতুল ইলমা দারাজাত, অনেক অনেক গুণ বৃদ্ধি করে দেব সম্মান। কেননা যে ব্যক্তি জানে আর যে জানে না, যে ব্যক্তি নামাজ শিখে নামাজ পড়ে আর যে ব্যক্তি নামাজ না শিখে নামাজ পড়ে, দুজন কখনো সমান না। পর্দার হুকুম কোরআনের আয়াত জেনে যে ব্যক্তি পর্দা করে আর না জেনে যে পর্দা করে কখনো সমান হতে পারে না। যে ব্যক্তি ইসলামিক নিয়ম জেনে জ্ঞান অর্জন করে আমল করে আর যে না জেনে আমল করে, দুজন কখনো সমান হতে পারে না। আল্লাযীনা ইয়াগলামুনা ওয়াল্লাযীনা লা ইয়াগলামুন, আমার আল্লাহ জানিয়ে দিলেন যারা জানে আর যারা জানে না কখনো সমান হতে পারে না, যারা মানে আর যারা মানে না তারা কখনো সমান হতে পারে না। এজন্য আমার মায়েরা বোনেরা, আগেকার দিনগুলোতে দেখা যেত সকাল হওয়ার আগে ফজরের আগে আমার মায়েরা ঘুম থেকে উঠত, ঘুম থেকে উঠে ফজরের পরে কোরআন নিয়ে প্রতিটা ঘরের দরজায় দরজায় বসে যেত। এখন আর সেই দিন নাই, এখন সেই মানুষগুলো আর নাই, এখন সেই কোরআনের আওয়াজ আর শোনা যায় না। এখন রাত হোক দিন হোক যখনই কোনো বাড়ির পাশ দিয়ে যাওয়া হয় কিরণ মালা আর পাখির কণ্ঠের আওয়াজ শোনা যায়। এই জন্য আমার মায়েরা বোনেরা কোরআন পড়তে হবে, ছেলে মেয়েদেরকে কোরআন শিখাতে হবে। কোরআন পড়লেই কোনটা আল্লাহর সীমা আপনি নিজেই জেনে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছেন নারী হোক পুরুষ হোক উভয়ের জন্য আমাদের রাসূলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিনা ওয়াল মুসলিমাত, নারী হোক পুরুষ হোক সবার জন্য কোরআন পড়া আমি ফরজ করে দিলাম। কোরআন থেকে জ্ঞান অর্জন করা আমি ফরজ করে দিলাম। এই জন্য আমার মায়েরা আমার বলেন আপনাদের যাদের সন্তান আছে মাদ্রাসায় দিবেন, আপনার গ্রামে মাদ্রাসা কোরআন শিখবে, ইসলাম শিখবে, দিন শিখবে, সে পর্দা শিখবে, ইসলাম শিখবে, কোরআন শিখবে, আপনাকেও সে শিখাতে পারবে, শিখে দে। এই জন্য আপনাদের যাদের সন্তান রয়েছে মাদ্রাসায় দিবেন, মাদ্রাসা থেকে শিক্ষা নিয়ে এরপরে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যেখানে দিবেন কোনো দোষ নাই কোনো সমস্যা নাই, কিন্তু প্রতিটা মা আর প্রতিটা পিতার দায়িত্ব হলো সন্তানকে সুশিক্ষা সুশিক্ষা দিয়ে গড়ে তোলা, সবাইকে সুশিক্ষা দিয়ে গড়ে তুলতে হবে। আজকে আপনার সন্তান বিপদভাবে চলাফেরা করে, রাত 12টা নাই একটা নাই, কম্বলের তলে গিয়ে লেপের তলে গিয়ে লালটুর সাথে গল্প করে, বল্টুর সাথে গল্প করে, কিয়ামতের ময়দানে যখন ওই মেয়ে জাহান্নামে চলে যাবে, যখন ওই সন্তানের জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, তখন সে বলবে আমার রব, আমার সেই মা কো, আমার সেই বাপ কো, আমার সেই মুরব্বি কো, আমার সেই নেতা কো, আমার সেই গার্ডিয়ান গুলো কই, ওদেরকে ডেকে নিয়ে আসো তাহতা আখদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, ওদেরকে পায়ের তলে রেখে পদপিষ্ট করে তারপরে আমি জাহান্নামে যাব। আমার ভাইয়েরা আপনাকে আপনার সন্তান সেদিন পাইতে চাইবে, তার কারণ হলো আপনার সন্তান ভুল করেছে কিন্তু আপনি তাকে বাধা দেন নাই, আপনার সন্তান অপরাধ করেছে অন্যায় করেছে আপনি তাকে বাধা দেন নাই।
সে ভুল করতে পারে, অবুঝ হয়তো বুঝে নাই ভুল করেছে, কিন্তু আপনি তো অ্যাডাল্ট হয়েছেন, আপনি তো সবকিছু বোঝেন, আপনি তাকে নিষেধ করেন নাই। এই জন্য আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে ওই মেয়েটির ওই ছেলেটির জাহান্নামের ফয়সালা যখন হয়ে যাবে, তখন ওই মা আর বাপকে ডাকতে থাকবে, ও আল্লাহ আমার সে মাকে হাজির করো, সে বাপকে হাজির করো, সেই নেতাকে হাজির করো, সেই গার্ডিয়ানকে হাজির করো, মাতুব্বারকে হাজির করো, সেই মাওলানাকে হাজির করো, সেই হুজুরকে হাজির করো। যে নিষেধ করে নাই, আমি অপরাধ করেছি, কিন্তু তার তো দায়িত্ব ছিল আমাকে নিষেধ করা, আমাকে বারণ করা, এটা আমাকে বুঝানো তার দায়িত্ব ছিল, মা বাপের দায়িত্ব ছিল সন্তানকে সুশিক্ষা দেয়া, ইসলাম শেখানো, কোরআন শেখানো, আদর্শ শেখানো, সেটা যেহেতু সে করে নাই, আমি তো জাহান্নামে চলে যাচ্ছি, আল্লাহ গো সেই মা বাপ আর সেই মুরব্বিকে নিয়ে আসো, তাদেরকে পায়ের তলে রেখে পদপিষ্ট করে বুকের পাথর ভেঙে দিয়ে তারপরে তাদেরকে নিয়ে জাহান্নামে যাব। নাউযুবিল্লাহি মিন যালিক। আমার মায়েরা, আমার বোনেরা, সংক্ষিপ্ত আকারে যে কথাগুলো বললাম সূরা তাওবার 112 নম্বর আয়াতের একটি গুণ যদি আমাদের ভিতরে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বলছেন আবাশিরিল মুমিনিন, এই আট গুণ বিশিষ্ট মুমিনদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে, আমাকে, আপনাকে সবাইকে এই আটটি গুণ অর্জন করে তারপরে কবর জগতের জন্য যেন ডাক দেন। সবাই বলেন আমিন। আমাদের সবাইকে যেন নেক আমল এবং সমাজের জন্য আমাদের শ্রম, আমাদের অর্থ, আমাদের মেধা মানবতার জন্য, মানুষের জন্য, আর্ত পীড়িত দারিদ্র মানুষের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য যেন ব্যয় হয়, এ আশা ব্যক্ত করেই আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। আপনারা ধৈর্য সহকারে সবাই বসে যান। আমাদের এরপরে আজকের দিনের মাহফিলের প্রধান আলোচক আমাদের সামনে এখনই হাজির হয়েছে, আমার অত্যন্ত মুরব্বী এবং অত্যন্ত শ্রদ্ধাভাজন যিনার সন্তান তুল্য, আমি ছাত্র তুল্য, তিনি আপনাদের মাঝে এখন আলোচনা করবেন। আপনারা একটু উনাকে শান্ত পরিবেশ উপহার দেবেন, সবাই একটু শান্ত পরিবেশ উপহার দেবেন, যেন ওনার সুন্দর উপস্থাপনা, সুন্দর কথা, প্রাঞ্জল ভাষায় সুন্দর কথাগুলো, আমি ইউটিউবে ওনার আলোচনা দেখছি, অনেক সুন্দর কথা বলে, আপনারা ধৈর্য সহকারে শুনবেন। তবে এখনো অনেক কথা আসছে ভিতরে, আপনারা কথাগুলো মেহরবানি করে যে মহিলা কথা বলতেছে আপনি পাশের যিনি আছেন তিনি তাকে বলেন যে আপা আপনি কথা বলেন, এমনি করে সবাই একটা সুন্দর পরিবেশ উপহার দেবেন, এ আশা ব্যক্ত করে মেহমানকে সম্মান করবেন, তিনি যেন সুন্দরভাবে আপনাদের সামনে কথা বলতে পারে সেরকম একটা পরিবেশ আপনারা উপহার দেবেন, এ আশা ব্যক্ত করে আমি ইনশাআল্লাহ আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।